হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাই আমার এই কেরালা সিরিজের আরেকটা নতুন ব্লগ দেখার জন্য। আমি আমার আগের এপিসোডটা শেষ করেছিলাম এই অ্যারাবিয়ান সিয়ের দারুণ বিউটি দেখিয়ে। আজকের গল্প শুরু হবে ঠিক তারপর থেকেই। আমরা প্রথম দিন ফোর্ট কোচিতে যখন পৌঁছই তখন রাত হয়ে গিয়েছিল, তাই আমাদের মূল ঘোরাঘুরি হয়েছিল পরের দিনটিতে। আমরা সি বিচের পাশে অবস্থিত একটা সোভেনিয়ার শপে কিছুক্ষণ সময় কাটাই এবং তার বাইরে থেকেই একটি অটো রিজার্ভ করে রওনা হই হচ্ছে এখানের কিছু লোকাল সাইট সিইং পয়েন্টসকে ঘুরে দেখতে। আপনারা যে হোটেলে আছেন সেখানের আশপাশ থেকেই কিন্তু এরকম অটো পেয়ে যাবেন যারা আপনাদের গোটা এই ফোর্ট কোচি শহরটিকে গাইড করিয়ে দেখিয়ে দিতে পারবে। আমাদের সেদিনকার প্রথম স্টপ ছিল হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ, যেটা এই ইন্ডিয়াতে তৈরি হওয়া প্রথম ইউরোপিয়ান চার্চ। ভারী সুন্দর, যদিও ভিতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাও আমরা বাইরে থেকে যেটুকু তুলতে পেরেছিলাম সেটুকুই আপনাদের দেখালাম। এখানের যে এতটা বড় ইতিহাস আছে বা 15th century এস্টাবলিশড এই চার্চ, এখানে না পৌঁছলে কিন্তু বুঝতেই পারতাম না। তারপর আমরা গেলাম কিছুক্ষণ ফিশিং নেটসের শোভা দেখতে, যদিও আমার খুব একটা ভালো লাগেনি কারণ বেশিরভাগ জায়গায় কচুরিপানায় ভর্তি এবং নোংরা যতত্র পড়েছিল। যাই হোক, আমরা তারপর পৌঁছলাম হচ্ছে এখানের একটা ওই অর্গ্যানিক স্পাইস মার্কেট আছে সেখানে। কেরালায় আপনাদের নানান জায়গায় কিন্তু এরকম স্পাইস মার্কেটস এবং কেরালার নেটিভ জামা কাপড় পাওয়া যায় এরকম দোকানপালা চোখে পড়বে। আপনারা যদি চান এখানের থেকে আতর, পারফিউম, বাড়ির জন্য কিছু স্পাইসেস কালেক্ট করতে পারেন। স্পাইস মার্কেটের ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের সেদিন পরবর্তী গন্তব্যটি ছিল এখানের ডাচ মিউজিয়াম, যেখানে আপনারা অনায়াসেই আধ ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন। ভারী সুন্দরভাবে সাজানো এবং কেরালা এবং কোচির অনেক হিস্ট্রি এখানে এলে জানতে পারবেন। এই দেখুন, এই রকম বক্সগুলো এখানে 200-250 টাকায় পাওয়া যাচ্ছে। এতে কি সুন্দর, আমার গোপ্রোটাকে আমি ফিট করিয়েছি। এই গোপ্রো নিয়ে আমি ভারী বিড়ম্বনায় পড়ি যে কোথায় রাখবো, বেশ ভালো ধরে গেছে। আর পায়ে পায়ে চলতে চলতে সেদিন আমরা পৌঁছে গেলাম আমার ফোর্ট কোচিতে দেখার সব থেকে সুন্দর জায়গা জিউ টাউনে। এখানে জিউইশ টাউন আর কি, এটা ভীষণ সুন্দর। এই সামনেই সিনাগগটা আছে আর এখানে প্রচুর এই রকম গিফট আর্টিকেলসের দোকান। আমি কয়েকটার ভিতরে ঢুকে ঢুকে দেখছি, একটু দাম দর করতে হবে, দাম বেশি নিচ্ছেন। কোনো জিনিসই ন্যায্য দাম একবারে বলে না কেউ, কিন্তু অ্যাটলিস্ট কালেকশনস প্রচুর রকম আছে। যারা এখানে সোভেনিয়ার্স কিনতে আসছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। এই আমার সামনে হচ্ছে জিউইশ সিনাগগ। এই ফোর্ট কোচি সাইট সিইংয়ে বেরিয়ে যে কটা জায়গা দেখলাম, এই জিউ টাউন আর এই সিনাগগটা বেস্ট, মিস করবেন না। আমাকেও সৌভিক মিত্র জানিয়েছে, আমার সাবস্ক্রাইবার, উনি খুব গুণী একজন মানুষ, উনি নিজে কিছুদিন আগে ঘুরে গেছেন, তো ওনার থেকেই সাজেশনস নিয়ে নিয়ে আমিও এসেছি এই কেরালা ট্রিপটা। তো সত্যি খুব ভালো রেকমেন্ডেশন ছিল, দারুণ লেগেছে। এত সুন্দর এখানে সাজানো এবং যা দোকানপালা, মানে মন ভালো হয়ে যাবে। ফোর্ট কোচির জিউ টাউনে সময় কাটিয়ে আমি ফিরে আসি আমার হোটেলে। এই হোটেলের ডিটেলস নিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পরে। আশা করি এতক্ষণ ভিডিওটা ভালো লাগছে এবং ভালো লাগলে কাইন্ডলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সেই দিন সকালেই কিন্তু আগের থেকে কথাকালি ডান্স শো এবং মার্শাল আর্টসের জন্য টিকিট কেটে রেখেছিলাম। আপনারা যারা সেই পর্বটা দেখেননি তাদের জন্য একবার বলে দিই,
আপনারা যারা শুধু কথাকালি ডান্স শোটা দেখবেন ভাবছেন, সেটা অনুষ্ঠিত হয় হচ্ছে বিকেল 5টা থেকে 7টার মধ্যে, এবং এটার জন্য ভাড়া 500 টাকা। এটা শুরু হয় হচ্ছে মেকআপ দিয়ে, যেটা শুরু হয় বিকেল 5টা এবং রাফলি বিকেল 7টা অবধি চলে। আপনারা যারা ডান্স ভালোবাসেন এবং কেরালার কালচার বা হেরিটেজের ব্যাপারে কিছুটা আইডিয়া পেতে চান ইন ফর্ম অফ দেয়ার ডান্স ফর্মস, তাহলে কিন্তু আপনারা এই শোটায় আসতেই পারেন। এবং 7:15 থেকে অনুষ্ঠিত হয় হচ্ছে এখানের মার্শাল আর্ট শো। এই মার্শাল আর্ট শোর জন্য টিকিট হচ্ছে 400 টাকা। এটাও কিন্তু আপনাদের একটা এখানের ওভারঅল কালারি পায়ারটু বলে যে মার্শাল আর্ট ফর্মটা, সেটার ব্যাপারে ধারণা দেবে। ওভারঅল যদি আমাকে বলেন, আমার খুব একটা খারাপ লাগেনি, তবে এটুকু বারবারই মনে হয়েছে যে টিকিট প্রাইসেসগুলো আরেকটু রিজনেবল হলে ভালো হতো, বা যদি এইটার ওভারঅল যে সময় ধরে হচ্ছে আরেকটু কম সময়ও হতো, অসুবিধে হতো না। বাট হ্যাঁ, আমি কিন্তু ওভারঅল এনজয় করেছিলাম, এবং যেহেতু আমি এই জিনিসগুলোর সাথে আগে এক্সপোজ ছিলাম না, আমার কিন্তু এক মুহূর্তের জন্য খুব একটা বোরিং বা কি বলবো রিডান্ডেন্ট লাগেনি। আমরা আমাদের প্রথম দিন শেষ করি আনন্দা ভবনে ডিনার করে। আমরা ডিনারে সেদিন নিয়েছিলাম দোসা এবং একটা পনির পাকোড়ার প্লেট। আনন্দা ভবন আমার দেখা ফোর্ট কোচির বেস্ট রেস্তোরাঁ, দামও যেরকম কম এবং প্রত্যেকটি খাবারের স্বাদ মনে রাখবার মতো। আর এর সঙ্গেই অপেক্ষা ছিল মুন্নার যাওয়ার এবং পরের দিনের। কাল যারা আমার ভিডিওটা দেখেননি তাদের জন্য একটা ছোট্ট ভিউ থাকলো আমার এই ফোর্ট কোচিতে থাকার জায়গাটায়। ঠিক একটা পুরনো জমিদার বাড়ির যেরকম লুক অ্যান্ড ফিল, ঠিক সেরকম একটা ব্যাপার। চেয়ার টেবিল আসবাবপত্র সমস্ত সাজসজ্জা দেখুন, আমাদের ওদিককার চন্দননগর বা একটু মফস্বল এরিয়ায় যেসব জমিদার বাড়ি বা রাজবাড়ি থাকে সেখানে যেরকম সাজসজ্জা, ওনারা কিন্তু এই প্রপার্টিটাকে সেভাবেই বানিয়েছেন। এবার হয় আমার বারবার দেখে মনে হচ্ছে এটা হয়তো পর্তুগিজেরারই কোনো প্রপার্টি ছিল যেটাকে ওনারা এভাবে রেনোভেট করে মেনটেন করে করেছেন আর কি, এত সুন্দর। আর আমরা আছি হচ্ছে এই রুম নাম্বার 109-এ, সিঁড়ি দিয়ে উঠে বিশাল জায়গা, ওই দিকটা রেস্তোরাঁ, নিচে সুইমিং পুল, সামনে বিশাল গাড়ি পার্কিংয়ের জায়গা। এক কথায় অনবদ্য ছিল এখানের এক্সপিরিয়েন্স থাকার। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। আমি নিজেও ভীষণ ভীষণ এক্সাইটেড। আমার মনে হয় সাউথ ইন্ডিয়ার যে কটা খুব সুন্দর হিল স্টেশন আছে তার মধ্যে মুন্নার অন্যতম। ওয়েস্টার্ন ঘাটসের এক অপূর্ব ভিউ এই মুন্নার থেকে পাওয়া যায়, এবং মানে কেরালার ইডুকি ডিস্ট্রিক্টের এই মুন্নারই কিন্তু আজকে আমাদের গন্তব্য। আমি এখন আছি হচ্ছে ফোর্ট কোচির আমার হোটেলে, ঘড়িতে বাজে সকাল 8:30। এবার আমরা মুন্নার কিভাবে যাব এই পার্টটা দিয়ে শুরু করি। আমি যে হোটেলে উঠেছি কালকে বিকেলে সেখানে কথা বলছিলাম, যদি রিজার্ভড গাড়ি পাওয়া যায় কেউ আমাদের ছেড়ে দেয় মুন্নার অবধি, তো এনারা বললেন দেখুন স্যার এখন মোটামুটি ওই 4-4.5 এই রেঞ্জে রিজার্ভড কারের ভাড়া ঘোরাফেরা করে মুন্নার ড্রপের জন্য। আবার এদিকে আমি ওলা বা উবার আউট স্টেশনে যখন দেখছি সেখানে 3,000-3,500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, তো আমি একটু কনফিউজড আছি। প্রবাবলি আমি যেহেতু আমি এনাদের থেকে রিজার্ভেশন করিনি, আমাকে ওই ওলা বা উবার আউট স্টেশনই নিতে হবে। এবার আমার হোটেল যেটা মুন্নার থেকে 12 কিলোমিটার আগে, মানে ধরুন আমরা যারা দার্জিলিং যাই অনেক সময় তো ঘুম বা লেপচা জগৎ এরকম জায়গাতেও থাকি, তো এখানে ব্যাপারটাও তাই। মানে আমি আশপাশের সবার থেকে খোঁজ নিয়ে দেখলাম সেন্ট্রাল মুন্নারে থাকার থেকেও তার আগে থাকাটা বেটার আর কি, মানে সেখান থেকে ভিউ বেটার, ভ্যালি বা মাউন্টেন্স ভিউ সেখান থেকে বেটার, তো সেই শুনেছি, সেই শুনেই আমার বুকিং করা। এবার যারা ধরুন গাড়ি নিতে চান না, মানে ওলা উবার আউট স্টেশন হোক বা হোটেল থেকে গাড়ি, তাদের অপশন হচ্ছে আপনারা কোচিতে যেখানেই থাকুন বা ফোর্ট কোচিতে যেখানেই থাকুন সেখান থেকে KSRTC যেটা এর্নাকুলামের বাস স্ট্যান্ড সেখানে পৌঁছন, সেখানে ওই ঘন্টায় একটা করে বাস মোটামুটি মুন্নারের দিকে রওনা হয়। ভাড়া খুবই সামান্য, 110-120 টাকা বোধহয় ভাড়া পড়ে এক একজনে। আরেকটা জিনিস বলে রাখি, মানে মুন্নারের থেকে কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আলুবা, আলুবা থেকে মুন্নারের দূরত্ব হচ্ছে 109 কিলোমিটার, আর এর্নাকুলাম জাংশন থেকে কিন্তু দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 130 কিলোমিটার। তো মাথায় রাখবেন যদি আপনারা ট্রেনে যাতায়াত করবেন ভাবেন, মানে নিয়ারেস্ট পয়েন্ট অব্দি পৌঁছে যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আলুবা উড বি ইউর বেটার চয়েস। ফোর্ট কোচির এই প্রত্যেকটা বাইলেন অ্যালিতে কিন্তু আপনারা এরকম ছোট ছোট হোমস্টে জাতীয় পাবেন, এসি নন এসি রুমস এরকম বোর্ড দেয়া, যাদের একটু বাজেট কম এখানে কিন্তু 800 টাকা এমনকি 600 টাকাতেও রুম সম্ভব দরাদরি করতে পারলে, স্পেশালি অফ সিজনে। এইরকম ছোট ছোট সব বাড়ি আমাদের ওদিকেও, যেরকম
মানে ধরুন আপনারা পাহাড়ে যখন যান হোমস্টে অ্যাভেল করেন, এখানেও কিন্তু সেই ব্যাপারটাই আছে। এখানে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো, এমনি যে জল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বাদে একটা রেস্তোরাঁয় আমরা খেতে এসেছি, ওই আনন্দ ভবনই যেখানে খাচ্ছিলাম, সেখানে জলের রঙটা দেখুন, লাল রঙের জল। এখানে ওনার বলছিলেন এই জলগুলো এখানে তো একটা ব্যাক ওয়াটার বা একটা ওয়াটার কন্টামিনেশনের প্রবাবিলিটি থেকে যায়, কারণ জলটা কোথা থেকে আসছে ওনারা বলছে সেখানে ক্লোরিন থাকে, কখনো কখনো কন্টামিনেটেড থাকে। তো ওনারা কী করে, রেস্তোরাঁয় যে জলটা দেয় সেটার মধ্যে ওনারা একটু গরম করে সেটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে কিছু আয়ুর্বেদিক হার্বস মিশিয়ে সেটাকে সার্ভ করে, সেই জন্যই এই লাল কালারটা আর কি। এটা একটা খুব ফ্যাসিনেটিং ব্যাপার, এখানে এটা চোখে পড়লো এসে। এইবারের ট্রিপের মতো আনন্থা ভবন এবং নেপিয়ার হেরিটেজ হোটেলকে বিদায় জানিয়ে আমি এবং আমার বন্ধু সোহম রওনা হলাম কোচি থেকে মুন্নারের উদ্দেশ্যে, এবং আমরা কিন্তু উবার আউটস্টেশনই ইভেন্চুয়ালি অপ্ট করি। কি হলো এবার দেখাচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে, সোহম চলো রওনা দেওয়া যায়। আমাদের একবার 120 কিলোমিটারের জার্নি, এখান থেকে ওই সময় নেবে কম বেশি 4 ঘন্টা মতো। এখানে এই যে আমরা উবারের সাথে যাচ্ছি আর কি, তো ড্রাইভার যিনি খুব ভদ্র মানুষ, তো উনি এলেন, আগের যাই বুক করেছিল সে তো ডিরেক্ট মুখের ওপর না করে দিল, বললো আমরা প্রায় ডবল টাকা নিই, আমার পক্ষে সম্ভব হবে না। তো এখানে আমাদের ওই কম বেশি বলছি আর কি 2700 টাকা মতো মানে ফেয়ার দেখিয়েছে, কিন্তু এত কমে সত্যিই কেউ যায় না, এখন একটু অফ সিজন বলে দামটা কম নিচ্ছে। আমাদের হোটেল থেকে এই মিনিট দশেক এগিয়েই কিন্তু আমাদের প্রথম চোখে পড়লো কেরালার ব্যাকওয়াটার্সের অপূর্ব সৌন্দর্য। চলুন কি দেখলাম এবার আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। এয়ারপোর্ট থেকে আসার সময় তো ব্যাকওয়াটার সেভাবে ভালো করে বুঝতে পারিনি, কারণ রাত হয়ে গিয়েছিল। আজকে এই যাওয়ার পথে আবার এই অপূর্ব ব্যাকওয়াটার্স আমাদের চোখে পড়ছে, দূরে কিছু হাউস বোটস দাঁড়িয়ে আছে দেখছি, এত সুন্দর লাগছে কি বলবো। এই দেখুন কেরালার ব্যাকওয়াটার্স। আমাদের এই যে ফোর্ট কোচি থেকে মুন্নারের যাত্রা হচ্ছিল, তাতে মূল আমরা তিনটে শহরাঞ্চলকে টাচ করে যাচ্ছিলাম, একটা হচ্ছে মুভাট্টুপুঝা, একটা হচ্ছে কোঠামাঙ্গালাম, এবং ইভেনচুয়ালি নেরিয়ামাঙ্গালাম বলে যে জায়গাটা, তারপর থেকেই কিন্তু পাহাড় বা এই যে একটা আপনি এলিভেশন গেইন করছেন সেটাই বুঝতে পারবেন। তার আগে মনে হবে যেন কোনো জমজমাট শহরের মধ্যে দিয়ে যাচ্ছেন। শুরুটায় তো আমি কিছুটা অবাকই হয়ে গেছিলাম যে আদেও পাহাড়ে উঠছি, তো এ তো সবই মনে হচ্ছে কলকাতার এসপ্ল্যানেড চত্বর। যাওয়ার পথে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা চলে এলাম। দুটো জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, সেটা আমি আর সোহম নিজেদের মধ্যে আলোচনা করছি। একটা হচ্ছে এই যে গোটা রাস্তা, মানে ধরুন এই যে 1.5 ঘন্টা এলাম, এখনো অবধি কিন্তু সেই শহুরে ফিলটাই আছে, পরপর বড় দোকান আসছে, সুপার মার্কেট আসছে, শপিং মল আসছে, পাহাড়ে যে উঠছি সেটা মনে হচ্ছে না। এবার সেটা কিছুটা ক্ষেত্রে পজিটিভ, কিছুটা নেগেটিভ। মানে যতক্ষণ আপনি শহর এরিয়ার আশপাশে আছেন কিছু দরকারে হলে পেয়ে যাবেন, বা ল্যান্ডস্লাইড বা এই ভয়গুলো কম, কিন্তু সমস্যা হচ্ছে যে এদের না যান মানে যানজটটাও প্রচুর হচ্ছে, মানে দুটো গাড়ি পাশাপাশি এলেই একজনকে থেমে একজনকে জায়গা দেওয়ার মতো হচ্ছে, মানে খুব যে চওড়া বা একটা দারুণ কি বলবো একটা হাইওয়ে টাইপের ব্যাপার সেরকম নয়, খুব সরু রাস্তা যেরকম দেখাচ্ছিল, মানে গাড়ি সেভাবে স্পিড তুলতে পারছেই না আর কি। তো এটা একটা খুব নেগেটিভ দিক। আর বাকি এখানে হচ্ছে কি, এই বৃষ্টির জন্য আরও স্পিডটা কমে যাচ্ছে, মানে খালি গুড়ি গুড়ি বৃষ্টি টানা হয়েই যাচ্ছে যত এগোচ্ছি আমরা। এরকম দেখুন রাস্তার অবস্থা, এই একটা গাড়ি এলেই মোটামুটি আর একটা গাড়িকে গ্যারেজ হয়ে যেতে হবে, নইলে উপায় নেই। আর এটা দেখে মনেই হচ্ছে না যে আমরা এখনো কোনো হিল স্টেশনের দিকে যাচ্ছি, দেখুন দুপাশে পুরো শহুরে আবহাওয়া। আমরা এই যাওয়ার পথে প্রথম একটু ব্রেক নিলাম, এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, এই জায়গাটা বেশ সুন্দর, মোটামুটি এখান থেকেই হিল শুরু। আর এই আজকে আমাদের বাহন ছোট একটা অল্টো সিএনজি গাড়ি, এখানে দেখছি সিএনজির খুব প্রচলন, আর সুন্দর বেশ আশপাশে সবুজে ঘেরা। তবে সত্যি বলতে দেখুন আমাদের এই নর্থ বেঙ্গলে ওঠার রাস্তা বা সিকিমের দিকের রাস্তার যা বিউটি তার কিছুই এখনও চোখে পড়েনি। এখান থেকে আমরা যেখানে আছি সেটা মানে যেখানে যাবো রাদার সেটা মাত্র 1 ঘন্টা 20 মিনিট দূরত্ব, বাট শহরেই মনে হচ্ছে আছি, খুব একটা যে কিছু তফাৎ মনে হচ্ছে সেরকম একটা নয়। তবে শেষমেশ আমার আক্ষেপ কিছুটা মিটলো বটে, দূরে অবস্থিত ওই উঁচু উঁচু সবুজ পাহাড়গুলো এবার উঁকি দেওয়া শুরু করলো। নেরিয়ামাঙ্গালামের একটা ছোট্ট ব্রিজ আছে যার এপারটা শহর এবং ওপার থেকেই শুরু হলো সুন্দর পাহাড়ি পরিবেশ। আমাদের শহর ছেড়ে এই যে দূরের হাতছানি বা এই যে দূরের পাড়ি বলতে পারি, তা কিন্তু সবটাই এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আমি এবং সোহম
এখানে এই যে রওনা দিয়েছিলাম মুন্নারের উদ্দেশ্যে, আমাদের কিন্তু 2 নাইট 3 ডে স্টে ছিল মুন্নারে, এবং ফেরার পথে আমাদের ইচ্ছে ছিল কোচির বা তার আশপাশের কোনো ব্যাকওয়াটার্সের এরিয়াকে কভার করে আমাদের ফেরার প্লেন ধরা। এই মোটামুটি প্ল্যান নিয়েই কিন্তু আমরা রওনা হয়েছিলাম ফোর্ট কোচি থেকে মুন্নারের উদ্দেশ্যে। এবং যেরকম বললাম, ওভারঅল আমাদের হোটেল অবধি পৌঁছনোর যাত্রাপথে সময় লেগেছিল কম বেশি 4 ঘন্টা। তবে তার আগে দুটো জিনিস আপনাদের না দেখালেই নয়। একটা হচ্ছে এখানের যাত্রাপথে পাওয়া দুটো অপূর্ব ওয়াটারফলস, এবং তারপরে আমাদের স্পাইস গার্ডেন ভিজিট। আর এই রুটে আজকে ফার্স্ট ন্যাচারাল বিউটির একটা জায়গা, একটা ওয়াটারফলস পেয়েছি, সেখানেই থামলাম। চলুন দেখি। ওয়াও, এনর্মাস, বিশাল বিশাল জলপ্রপাত। সেই অমিতাভ বচ্চন ওয়াটারফলস এর কথা মনে পড়ছে, আর গা ভিজে যাচ্ছে লিটারেলি। দারুন দারুন। এই জায়গাটার শুধু বিউটিটা দেখুন, এইদিকে এরকম একটা ইনর্মাস ওয়াটারফল, আর ডান দিকে মোটামুটি ওয়েস্টার্ন ঘাটস এর একটা কি সুন্দর ভিউ। এই সত্যি কথা, এইটাই সার্থকতা আসার। এই যে গাড়ি ভাড়া খরচ করছি, এই যে হোটেলের টাকা দিচ্ছি, এই রকম কিছু ভিউ না পেলে টোটালটাই বৃথা। এর আগেরটা যেটা দেখলাম সেটা নাম ছিল চিয়েপারা ওয়াটারফলস, আর এবার দেখবো ভালারা ওয়াটারফলস। মানে মুগ্ধ করা, অপূর্ব অপূর্ব ভালারা ওয়াটারফলস। এটা এখনো ধরুন মুন্নার এখান থেকে 1.5 ঘন্টা দূরে, কিন্তু এই যা ভিউ! তারা চা কফি কিনবেন ভাবছেন, তারাও এখান থেকে কিনে নিতে পারেন। চা কফি চকলেট সবই আছে। এই সামনে দেখছি একটা চকলেট ভিলা বলে জায়গাও চোখে পড়ছে। আর এই রুটের আরেকটা মেজর অ্যাট্রাকশন হচ্ছে স্পাইস গার্ডেন ভিজিট। আপনাদের ড্রাইভার দেখবেন নিশ্চয়ই আপনাদের যে কোনো একটা এরকম স্পাইস গার্ডেনে নিয়ে যাবেন, এবং সেখানে আপনারা কেনাকাটিও সেরে নিতে পারেন। প্লাস আপনাদের যদি মনে হয় যে স্পাইসেসের ব্যাপারে অনেক কিছু জানার আছে বা কোয়েরি আছে, এখানে একজন গাইড কিন্তু আপনাদের সমস্তটা ঘুরিয়ে এবং বুঝিয়ে দেখাবে। এখানে এই স্পাইসেস গার্ডেনগুলোই ভিজিট করা যায়। টিকিট কাউন্টার আছে। হাউ মাচ আর দ্য টিকিটস স্যার? পার হেড 100 রুপিস। 100 রুপিস, ওকে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এইখানে গেলে গার্ডেন ভিজিট। ওকে, এটা ইয়ে টর্চ জিঞ্জার। টর্চ জিঞ্জার, ওকে। টর্চ জিঞ্জার, এই জিঞ্জার পুরো মাটি কে আন্দর আতা হ্যায়, এই মাটি কে উপর আ জায়েগা। টোটাল কফি ব্লু কালার ফুল দেখা ফুল ডায়াবেটিক পাউডার মেড করতে কাটে শোর কম করতে কে লিয়ে একদম বড়ি থিপালি থিপালি ত্রিপল ইয়ে তো হার্ট কে লিয়ে ইসকা নাকতে মারছে। আচ্ছা, রাবার প্লান্ট কোন সা হ্যায়? ইয়ে ওয়ালা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাবার কাট কে রাখা হ্যায়। কাট কে রাখা হ্যায়। ইয়ে উপর ওয়ালা চকলেট কা চোকো কোবিনস। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিড হ্যায় না, এ তো দেখো নিচে ফিরতা হ্যায়। ও, এসা সিড হ্যায়। হ্যাঁ, সিড হ্যায়। ইসকা ইয়ে উপর ভি এক জাম হ্যায়। ইয়ে আন্দর ওয়ালা কিয়া হ্যায়? পথে যে আরো কতবার থামতে হবে কে জানে। যতবার ওয়াটারফলস দেখছি গাড়ি থেকে নেমে পড়ছি, ড্রাইভার দাদা বোধহয় একটু বিরক্তই হচ্ছে, তবে এগুলো না দেখলে কমপ্লিট মিস। ওয়াও, আপনারা যারা ভাবছেন যে কেরালা কেন আসবেন মনসুনে, তাদের আনসার এইটা, এই রকম ভিউ আর কোথাও পাবেন না।
জলের যা তোড়, আমার গা ভিজে যাচ্ছে। এখানে এত ভালো, এত সামনে থেকে এই মানে জলপ্রপাতটাকে আমরা দেখতে পাচ্ছি, অ্যামেজিং অ্যামেজিং। এই রুটে আর এরপর আমরা কোথাও দাঁড়াইনি। এই শেষ ওয়াটারফলসটা দেখে আরও মোটামুটি মিনিট 45-50 যাত্রা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আনাচল, যেখানেই আমাদের রিসর্ট বুক করা ছিল। আনাচল এবং চিথিরাপুরামই কিন্তু এখন ট্যুরিস্টদের মেইন সেন্টার অফ অ্যাট্রাকশন। যারা সেন্ট্রাল মুন্নারে থাকতে চান না, তারা এই দুটো অপশানকে কিন্তু সবার আগে রাখতে পারেন। আমরা কোথায় ছিলাম, কি পেলাম, সেটা তো অবশ্যই আপনাদের এর পরবর্তী অংশে ঘুরিয়ে দেব। আমাদের এই রিসর্টটা কিন্তু একদম জমজমাট একটা বাজার এরিয়ার পাশে। এখানে হোটেল, রেস্টুরেন্ট, ছোটখাটো মানে গ্রসারি স্টোর সব কিছুই পাবেন। সাইটসিইং এর গাড়ি দরকার হয় সেরকমও দেখছি স্ট্যান্ড আছে আশপাশে। লোকেশনটা খুব ভালো, খুব একটা ডেজোলেট বা কিছু সেরকম কিন্তু মনে হচ্ছে না। এবার নেচার কতটা দেখতে পাবো সেটা হোটেলে গিয়ে বলতে পারবো। আর এই আমাদের থাকার জায়গা ক্লাউড ক্যাসেল রিসর্ট অ্যান্ড স্পা। এটা অনেকটাই বড় বিল্ডিং, আর এদিক থেকে ভিউ বলতে ইমিডিয়েটলি এখানে কিছু দেখতে পারছি না, তবে হ্যাঁ এই পাশে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখান থেকে মুন্নার অ্যাপ্রক্সিমেটলি 12 কিলোমিটার। চলুন ভিতরে যাওয়া যাক, চেক ইনের পর্ব মিটিয়ে নিই। এইটা হচ্ছে রিসেপশন কাম ওয়েটিং এরিয়া, সুন্দর বেশ। এইদিকে সামনে দিয়েও গাড়ি আসবে। এই বাইরেটা পরপর দুটো হোটেল, প্রিন্সেস ডে মুনার আর এইটা। এখানে আমাদের কত ঘর ভাড়া পড়েছে, কী পড়েছে দেখাচ্ছি, রুমে গিয়ে বলছি সমস্ত কিছু। আমাদের আশাটা কিন্তু অল্প পয়সাতেই হয়ে গেল, মানে 2650 টাকা উবারে দেখিয়েছিল আর 500 টাকা উনি নিলেন। তো দেখলেনই সমস্ত সাইটসিং এর পয়েন্টেও দাঁড়িয়েছিলেন, খুব একটা কোনো ঝামেলা হয়নি। কিন্তু মানে আমাদের ধরুন প্রায় 3200 টাকায় রিজার্ভ এক্সপিরিয়েন্স পেলাম আমরা। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানের রুম ক্লাউড ক্যাসেল মুন্নারে। অনেকটা বড় আর কি, খুব সুন্দর সুসজ্জিত। ঢুকেই এই বাঁদিকে ব্যাগ ট্যাগ রাখার জায়গা, আর এখানে একটা ওয়ার্ড্রব, এখানে সব চা কফি বানানোর সরঞ্জাম, ইলেকট্রিক কেটল টেটল সবই আছে। আর ওনারা একটা পুরো সব তথ্য দিয়ে দিয়েছে কীভাবে কি, কখন খাবার, কখন সুইমিং পুল অ্যাক্সেসের টাইম, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কি, হ্যান ত্যান সবই আছে। আর এইটা হচ্ছে আমাদের রুম। রুমের এদিকে একটা সাইড টেবিল, ওদিকে আর একটা সাইড টেবিল, বড় একটা কিং সাইজের বেড, এদিকে টিভি আছে। এই রুমগুলো এসি নেই, কারণ এখানে এসির প্রয়োজনীয়তা নেই, বাইরে প্রচণ্ড ঠান্ডা, পাখাও লাগবে না। এখানে একটা ওই বসার জায়গা মতো ডেস্ক সেট আপ আছে, আর এইখান থেকেই কিন্তু ভ্যালি ভিউটা আছে। এদিকে দুটো চেয়ার টেবিল নিয়ে বসে আপনারা দারুণ ভ্যালিড ভিউটা এনজয় করতে পারবেন। যদিও সত্যি বলতে আমরা যারা নর্থ বেঙ্গল দেখেছি তাদের কাছে এগুলো বাচ্চা লাগছে। এই হচ্ছে আমার জানলা থেকে ভ্যালি ভিউ আর কি, ওই পাশটা মেঘ লেগে আছে পাহাড়গুলো, খুবই সুন্দর লাগছে। আর নিচটা চওড়া রাস্তা, এনাদেরই ইনহাউস রেস্টুরেন্ট আছে। এখানে স্পা ছিল, এসে শুনলাম স্পাটা এখন বন্ধ, ফাংশনাল নয়। সুইমিং পুলও আছে, ওইগুলো পরে আপনাদের নিয়ে যাব। এখানে ইনহাউস রেস্টুরেন্টেই আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়াটাও আমরা সেরে নেব। আর এইটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম আমাদের ঘরটার সঙ্গে। এদিকে একটা বড় বেসিন, আয়না দেওয়া, হেয়ার ড্রায়ার আছে। আর এইদিকে সমস্ত ওনারা অ্যামিনিটিস যা যা লাগে দিয়েছেন, শাওয়ার কেয়ার থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, ডেন্টাল কিট সবই আছে। এখানে আমরা একটা ফোনও দেখছি। আর এখানে হ্যাঁ, হেয়ার অ্যান্ড বডি ওয়াশের জন্য আলাদা আলাদা জায়গা করা। আর এইখানটা কিন্তু সেপারেট একটা কাঁচ দিয়ে এনক্লোজ জায়গা, শুধু অনলি ফর দ্য পারপাস অফ টেকিং এ শাওয়ার। সুন্দর, পরিষ্কার, খুবই ভালো মেনটেন করা এই জায়গাটা। আর এবার একটু বলে দিই যে এই রুমগুলো মোটামুটি আমাদের কিরম খরচ পড়লো। তো দেখুন, আমি এর আগে মুন্নার কখনো আসিনি, তো আমার যে খুব একটা খুব ভালো ধারণা ছিল তা নয়। এখানে এই যে ব্রেকফাস্ট সমেত এই রুমগুলো মোটামুটি আমি বলছি পার ডে আমাদের 1400 টাকা পড়ছে। আমার সত্যি কথা বলতে এখানে এসে মনে হচ্ছে এটা একটু ওভার প্রাইসড, মানে এটা ওই 3-3.5 অবধি ম্যাক্সিমাম। রুমের কন্ডিশন ভালো, তবে 4000 টাকাটা ইজ এ বিট অফ আ স্ট্রেচ আর কি। তবে এখানে বুক করে নিয়েছি, আর তো কিছু করার নেই, এখানেই থাকতে হবে। বাট এর আশপাশে কিন্তু আরও ভালো হোটেল আছে, কমেও পেয়ে যাবেন আর কি। তো আমি এটা ওই দামের দিক থেকে খুব একটা আমার ভ্যালিউ ফর মানি মনে হলো না, বাট প্রপার্টিটা খুব সুন্দর এমনি। ইটস আ 4-স্টার প্রপার্টি,
তবে ওই আর কি একটু একটু ওভার প্রাইস লেগেছে। এটার বুকিং আপনারা মেক মাই ট্রিপ গোয়াই ভিভো থেকেও করতে পারেন এবং নিচে ডেসক্রিপশন বক্সে এই প্রপার্টির নাম্বার দিয়ে রাখবো, সেখানেও ফোন করে জেনে নিতে পারেন। আপনারা যারা ভাবছেন এখানে কিরম ঠান্ডা আছে, এখানে মোটামুটি এখনই দেখছি 21-22 ডিগ্রি মতো, রাত্রিরে বলছে 18 হবে। ওই হালকা একটা জ্যাকেট বা সোয়েটশার্ট হলেই এনাফ। এখন আমরা যে ঘরে বসে আছি কিছু লাগছে না, তবে নিচটা গেলে খুব হাওয়া দিচ্ছে, তো বাইরেটা বেরোলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। বারিং দ্যাট প্রবলেম নেই। আর এখানে বলে নাকি সাইট সিং করার জন্য এখানে এই জিপ সাফারিটা খুব পপুলার, ওরাই ওই 6-7টা পয়েন্ট সারাদিন ঘোরায়। ওটা আমরা কালকে করবো, ইচ্ছে আছে। দেখি আজকের দিনটা কিভাবে কাটানো যায়, আজকে একটু রেস্টই নিই। সেই সকাল থেকে উঠে বেরিয়েছি, এই হোটেলটাই আশপাশে ঘুরবো, নিচে একটা বাজার মতো আছে ওই এরিয়াটা যাবো, বাট এর বাইরে আজকে আর কিছু হবে বলে মনে হয় না। এটা হচ্ছে এখানের রেস্টুরেন্ট এরিয়া, এটা অনেক বড় সুন্দর করে সাজানো। বাইরে দেখছি আরেকটা এরিয়া আছে, এটা ভিউ সমেত খাওয়া যাবে আর কি। বাহ, দারুণ সুন্দর বাইরেটা, কৃত্রিমভাবে সাজানো কিন্তু এখান থেকে একটা দারুণ ভ্যালিড ভিউ আছে, মাচ বেটার দেন হোয়াট উই আর গেটিং ফ্রম আওয়ার রুমস আর কি। পুরোটাই দেখুন পাহাড়ে ঘেরা, পাহাড় ফরেস্ট, দারুণ লাগছে। এই দিকটা বেশি সুন্দর অ্যাকচুয়ালি, রাদার দেন আমরা যে দিকটায় আছি। আর ফার্স্ট ফ্লোরেই আছে সুইমিং পুল, খেয়ে দেয়ে ওদিকটাও নিয়ে যাচ্ছি। চলুন, আজকে ভাত মাংস ডাল আলু ভাজা এইসবই অর্ডার দিয়েছি, খাওয়াটা সেরে ফেলা যাক, তারপর একটু বেরোবো আশপাশে। আমাদের লাঞ্চ এসে গেছে, সাদা ভাত ডাল, একটা আলু ফুলকপি দিয়ে সবজি আর চিকেন। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে এই ভিউটা, এই বসেছি বাঁ দিকটা গোটাটা পাহাড়ে ঘেরা, দারুণ লাগছে এই জায়গাটা থেকে। আমাদের রুমের থেকে এই জায়গাটা থেকে ফার ফার বেটার ভিউ, মানে এত যে সুন্দর সেটা এইখানটা এসে বুঝতে পারছি আর কি, রিসর্টটা। আর পুরোটা এরকম দেখুন কৃত্রিমভাবে সাজানো বসার জায়গা, দারুণ দারুণ জাস্ট। এই প্রপার্টিটার এই সাইড দিয়ে দিয়ে এবার যাচ্ছি, বাইরে বৃষ্টি পড়ছে, এখন সুইমিং কাট করার মতো সময় না, বাট এই হচ্ছে এখানের সুইমিং পুল এরিয়াটা, একবার দেখি চলুন। বাও, একদম লিটারালি আর ইনফিনিটি পুলের মতো পরিবেশ কিন্তু। এখানের এই ভ্যালি ভিউটা দেখতে দেখতে স্নান করা যাবে, কালকে করব এখানে 8টা থেকে 8টা অবধি মানে সাঁতার কাটা যায়, একটা কিডস এরিয়া আর একটা মানে অ্যাডাল্টসদের এরিয়া, খুব সুন্দর। আর এইদিকের কিছু ঘর দেখছি এই সুইমিং পুল ভিউ সমেত। এই রুমগুলো বেস্ট, আর সামনেই ভ্যালি ভিউ প্লাস সুইমিং পুলের ভিউ, দারুণ জাস্ট এইগুলো। আর এই বলেই কিন্তু আজকের আমার এই পর্বটিকে শেষ করার পালা। আশা করি এনজয় করেছেন এবং থ্রু আউট দ্য ভিডিও আপনাদের সঙ্গে অনেক রকম তথ্যই কিন্তু শেয়ার করতে পারলাম। আর এর পরের পর্বে আমি দেখাবো মুন্নারের সাইট সিইং এক্সপিরিয়েন্স। আজকের এই ভিডিওটা শেষ করে দেওয়ার আগে কাইন্ডলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, take care.